আচ্ছা, এই ভিডিওতে ভেক্টর প্রোডাক্ট দিয়ে কিছু সমস্যা আলোচনা করব। প্রথমে এরকম একটা প্রবলেম দেওয়া আছে, দেখো বলছে একটা সমান্তরিকের দুটো সন্নিহিত বাহু, সাপোজ এটা একটা বাহু আর এই একটা বাহু, এই দুটো হচ্ছে একটা সমান্তরিকের সন্নিহিত বাহু, সে দে আর রিপ্রেজেন্টেড বাই দ্য ভেক্টরস এ এন্ড বি। এ আর বি ভেক্টর তোমার দেওয়া আছে, বলে দেওয়া আছে এ ভেক্টর ইকুয়াল টু আই হ্যাট প্লাস টু জে হ্যাট প্লাস আই হ্যাট প্লাস টু জে হ্যাট প্লাস থ্রি কে হ্যাট, আর বি ভেক্টর এটা দেওয়া আছে থ্রি আই হ্যাট माइनस टू जे है प्लस के है, माइनस टू जे है प्लस के है, ये दोनों वेक्टर तुम्हारे तो आ जाए, अर्थात टू एडजेसेंट साइड्स ऑफ फेड पैरेललोग्राम इज गिवन बाय दिस टू वेक्टर्स। तुम्हारे को बोले फाइंड द एरिया ऑफ द वेक्टर, सॉरी फाइंड द एरिया ऑफ द पैरेललोग्राम, अर्थात तुम्हारे समांतरिक के क्षेत्रफल निर्णय करते दिए छे। एक ही संगे আমি করে দিচ্ছি যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, মানে একটা ত্রিভুজে দুটো সন্নিহিত বাহু এ আর বি ভেক্টর দ্বারা প্রকাশিত, সেম জিনিস তোমাকে বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো কিভাবে হবে সেটা আগের দিন বা আগের ভিডিওতে আলোচনা হয়েছে যে একটা সমান্তরিকের দুটো সন্নিহিত বাহু যদি এ আর বি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাহলে সমান্তরিকটির ক্ষেত্রফল কিভাবে পাওয়া যায়, এ ক্রস বি তার মডিউলাস। আর যদি ত্রিভুজের ক্ষেত্রফল করি তাহলে এ ক্রস বি তার মডিউলাস তার অর্ধেক, এই হচ্ছে তোমার কাজ। তাহলে ফার্স্ট অফ অল দেখো এ আর বি দেওয়া আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট এ ক্রস বি, দেন টেক মডিউলাস, সেটা হয়ে যাবে এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম, দেন টেক আ ফ্যাক্টর হাফ দ্যাট উইল গিভ ইউ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে ক্রস প্রোডাক্ট করা যাক, তাহলে আমি করে ফেলতে পারি এ ক্রস বি, আমি সেকেন্ড পদ্ধতি নেব মানে ডিটারমিনেন্ট প্রসেস। তাহলে আই হ্যাড J hat, K hat, 1, 2, 3, 3, minus 2, 1. আমি একটু ডিটারমিনেন্ট কত লিখে ফেললাম। আচ্ছা নেক্সট কি করতে হবে, আই হ্যাট, আই হ্যাট এর সঙ্গে গুণ করা বলেছিলাম, আই হ্যাট যে রো আর কলাম আছে মনে মনে বাদ দিলাম, বাদ দেওয়ার পর তোমার পড়ে থাকছে দেখো 2, 3, minus 2, plus 1, সেকেন্ডটা মাইনাস হবে, মাইনাস J hat, তাহলে J hat টাকে মনে বাদ দিই তাহলে এখানে পড়ে থাকছে 1 3 3 1, আর শেষে পড়ে আছে কে হ্যাট, কে হ্যাট যদি মনে মনে বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকছে 1 2 3 মাইনাস 2, দেখে নাও। তাহলে এবার হয়ে যাচ্ছে কোনা কোনি গুণ 2 মাইনাস 6, 2 মাইনাস মাইনাস 6, তাহলে এটা পড়ে থাকলো আই হ্যাট, এখানে পড়ে থাকছে 1 মাইনাস 9, যে হ্যাট ব্র্যাকেটে পড়ে আছে 1 মাইনাস 9, আর এখানে পড়ে আছে কে হ্যাট, এটা পড়ে থাকছে মাইনাস 2 মাইনাস 6, ঠিক হলো, মাইনাস 2 মাইনাস 6, প্রথমে এই উপর থেকে নিচে গুণ তারপর মাইনাস চিহ্ন দিয়ে নিচ থেকে উপরে গুণ, এটার ক্ষেত্রেও তাই, প্রথমে উপর থেকে নিচে গুণ তারপর নিচ থেকে উপরে গুণ, প্রথমে উপর থেকে নিচে গুণ তারপর নিচ থেকে উপরে গুণ, আর মাঝখানে চিহ্নটা হবে মাইনাস। তাহলে ফাইনালি তোমার পড়ে থাকছে দেখো এটা পড়ে থাকছে 2 প্লাস 6, তাহলে এটা হয়ে গেল 8 আই হ্যাট, ওটা পড়ে থাকছে মাইনাস 8, তাহলে এটা পড়ে থাকছে মাইনাস মাইনাস প্লাস 8 জে হ্যাট, আর লাস্ট এটা পড়ে থাকছে 8 কে, দিস ইজ এ ক্রস বি। এবার তোমাকে কি করতে হবে, মডিউলাস বার করতে হবে, তাহলে মডিউলাস যখন আমি করব এ ক্রস বি তার মডিউলাস এটা হয়ে যাবে এইচ স্কোয়ার এইচ স্কোয়ার এইচ স্কোয়ার, তাহলে 3 ইন্টু 64, তাহলে এটা পড়ে থাকবে 192, তাহলে পড়ে থাকবে 8, ঠিক আছে। তাহলে সমান্তরিকটির ক্ষেত্রফল হয়ে যাবে 8√3, এখানে কিন্তু লিখতে হবে বর্গ একক যেহেতু ক্ষেত্রফল বলা আছে, তাহলে তোমার ফাইনাল কনক্লুশন হবে অতএব সমান্তরিকটির ক্ষেত্রফল সাপোজ এ লিখলাম এ ইকুয়াল টু হয়ে যাবে 8√3 বর্গ একক, আর যখন আমি ত্রিভুজটির ক্ষেত্রফল করবো সাপোজ এ ওয়ান নাম দিলাম তখন এটা হয়ে যাবে হাফ ইন্টু 8√3
হয়ে যাবে 4√3 স্কয়ার। একটাই প্রবলেমের মধ্যে দুটো অঙ্ক দিয়ে দিলাম, পরীক্ষায় যে কোনো ভাবে তোমার অঙ্ক আসতে পারে, সামান্তরিকের ক্ষেত্রফল দিতে পারে, ত্রিভুজের ক্ষেত্রফল দিতে পারে, যেমন দেবে সেই অনুযায়ী তুমি প্রবলেমটাকে। আচ্ছা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা খুব সিম্পল একটা অঙ্ক, ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট মেশানো একটা অঙ্ক। বলছে দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট এর মান এবং দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট পরস্পর যদি সমান হয় তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত। ইফ দ্য ডট প্রোডাক্ট অফ টু ভেক্টর ইজ ইকুয়াল টু দ্য ম্যাগনিচিউড অফ দ্য ক্রস প্রোডাক্ট অফ দ্য ভেক্টরস দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর। এই হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে কি বলেছে, সাপোজ আমার কাছে দুটো ভেক্টর আছে, সে এ আর একটা ভেক্টর হচ্ছে সে বি, এন্ড লেট দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম বি থিটা। এবার বলছে এদের ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট মানে আমি বলতে পারি এ ডট বি, আর কি বলছে ক্রস প্রোডাক্ট তার মান, এই দুটো হচ্ছে তোমাকে বের করতে বলেছে থিটা। তাহলে ফার্স্ট অফ অল তুমি প্রথমেই ধরে নেবে যে ধরি ভেক্টর দুটি হলো এ ও বি এবং মধ্যবর্তী কোণ থিটা, যেটা ভেক্টরস বি এ এন্ড বি এন্ড অ্যাঙ্গেলস অ্যান্ড অ্যাঙ্গেল বিটুইন দেম বি থিটা। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এই যে বলেছে এ ডট বি ইজ ইকুয়াল টু ম্যাগনিচিউড অফ এ ক্রস বি, ক্রস প্রোডাক্টের মানের সমান। যদি মানের কথাটা না থাকতো, যদি এরকম বলতো, তাহলে তুমি মনে রাখবে এটা কোনোদিন সম্ভব নয়। কেন, আমি এ ডট বি করলে আমি একটা স্কেলার রাশি পাবো, আর এ ক্রস বি করলে আমি একটা ভেক্টর রাশি পাবো, সেই দুটোকে আমি কখনোই সমান বলতে পারি না। হয়তো ডাইমেনশনালি সমান হতে পারে, কিন্তু বাস্তবে সেই দুটো রাশি কখনোই সম্ভব হতে পারে না। একটা স্কেলার রাশি কখনোই একটা ভেক্টর রাশির সঙ্গে সমান হতে পারে না। সেই জন্য দেখবে কোশ্চেনে দেওয়া থাকবে যে এ ক্রস বি এর মানের সঙ্গে সমান, তার মানে ম্যাগনিচিউড, যখনই ম্যাগনিচিউড নিলাম তখন সেটাও কিন্তু একটা স্কেলার রাশি হয়ে গেছে। আচ্ছা এবার অঙ্কটা করে ফেলি, এ ডট বি তুই জানো এ ডট বি মানে হচ্ছে এ বি cos theta, আর a cross b মানে হচ্ছে ab sin theta। যদি মান নি তাহলে ab ab দুই দিক থেকে কেটে দাও, তোমার কত থাকছে দেখো, tan theta equal to 1, তাহলে theta equal to কত হচ্ছে 45। কোন ভাবে করতে পারতে যে cos theta সমান sin theta, কোন ক্ষেত্রে সমান, সুতরাং theta 45, অথবা তুমি এটাকে বলতে পারে cot theta equal to 1, সেক্ষেত্রে 45। যেভাবে তুমি অঙ্ক চাইছো, অঙ্কটাই করতে চাইছো, সেইভাবেই তুমি করতে পারো। কিন্তু এটা কিন্তু খুব কমন প্রশ্ন, পরীক্ষায় আসে খুব। আচ্ছা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটাও একটা ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট মেশানোর অঙ্ক, তোমাকে এভাবে দিয়েছে, বলেছে প্রমাণ করো, প্রুফ দ্যাট, কি বলছে তোমাকে, বলছে এ ডট বি হোল স্কোয়ার প্লাস এ ক্রস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার যে কোনো দুটো ভেক্টর এ এবং বি এর জন্য এই রিলেশনটা সবসময় সত্যি হবে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। খুব সিম্পল অঙ্ক, ফার্স্ট অফ অল তুমি ধরে নেবে যে ধরি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা, লেট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস বি থিটা। তাহলে সেক্ষেত্রে আমি একদম লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি, লেফট হ্যান্ড সাইড কি বলছে, এটা হচ্ছে এ ডট বি হোল স্কোয়ার, আর এটা বলছে এ ক্রস বি হোল স্কোয়ার, তাহলে এটা পড়ে থাকছে এ বি কস থিটা। এখানে যখনই আমি স্কোয়ার করবো তখন কিন্তু আর ক্রস প্রোডাক্টটা কিন্তু আর ভেক্টর সাইন থাকবে না, মানে প্রথমে ভেক্টর ছিল, যখনই স্কোয়ার করলাম তখন কিন্তু সেটা আমার স্কেলার রাশি হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তার কারণ মনে করে দেখো, এটা ইকুয়াল টু ছিল এ বি সাইন থিটা এন হ্যাট, ঠিক আছে, এখানে স্কোয়ার করলে এন হ্যাট ইন্টু এন হ্যাট ওয়ান হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু আলাদা করে ভেক্টর রাশি হিসেবে ব্যবহার দরকার নেই, আর যখনই তোমাকে ব্র্যাকেট এইভাবে দিয়ে স্কোয়ার করেছে তুমি ধরেই নেবে দ্যাট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। তাহলে এটা হয়ে গেল এবি, আচ্ছা একইভাবে লিখি, এটা এবি কস থিটা হোল স্কোয়ার, এটা এবি সাইন থিটা হোল স্কোয়ার। তাহলে এবি হোল স্কোয়ার যদি আমি কমন নিয়ে নিই, ব্র্যাকেটে পড়ে থাকছে দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আর যখনই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেল, তোমার যেটা চেয়েছিল সেটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেমটা বলছে এইভাবে যে তোমার দেওয়া আছে যে দুটো ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে, ভেক্টর দুটোর মান এইভাবে লিখে ফেলি, ভেক্টর দুটোর মান বলেছে এ ভেক্টর
equal to I hat cos theta plus j hat sin theta. और b vector that is equal to the one आचे minus I hat sin theta minus I hat sin theta plus j hat cos theta. a और b तो मत दवा आचे. प्रश्न दवा आचे chapter. First of all তোমাকে ফাইন্ড আউট করতে হবে এ মডিউলাস, তারপর ফাইন্ড আউট করতে হবে বি মডিউলাস, তারপর ফাইন্ড আউট করতে হবে এ ডট বি, এন্ড ফাইনালি তোমাকে ফাইন্ড আউট করতে হবে এ ক্রস বি. দেখে নাও চারটা প্রশ্ন একটা অঙ্কে. ঠিক, এ আর বি ভেক্টর দেওয়া আছে, তোমাকে বলেছে এ ভেক্টর মডিউলাস বের করো, বি ভেক্টর মডিউলাস বের করো, এ ডট বি বের করো, এ ক্রস বি বের করো. খুব সহজ একটা অঙ্ক, যদিও চারটা পার্ট আছে. প্রথমে এর মডিউলাস, তাহলে এক নম্বর দিয়ে মডিউলাস অফ এ কি বলেছিলাম, মডিউলাস করতে গেলে রুট ওপেন করতে হবে, তারপর আই হ্যাটের সহগ, আই হ্যাটের সহগ হচ্ছে কস থিটা, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস ওখানে সহগ হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা, দেখো পুরো থাকছে ওয়ান. খুব সিম্পল. সিমিলারলি যদি বি ভেক্টর তার মডিউলাস নিই, তাহলে তোমার পুরো থাকছে মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার প্লাস cos স্কয়ার থিটা, তাহলে এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এগেইন ওয়ান. আচ্ছা নেক্সট চলে এসো তিন নম্বর, তোমাকে বলেছে a ডট b. আচ্ছা a ডট b করলে কি করতে হয়, বলেছিলাম যে i hat এর সহগগুলো গুণ করতে হবে, এখানে i hat এর সহগ cos থিটা, এখানে হচ্ছে মাইনাস sin থিটা, তাহলে গুণ করলে পড়ে থাকছে মাইনাস sin থিটা cos থিটা. আচ্ছা এবার j hat এর সহগ, এখানে sin থিটা এখানে cos থিটা, কোনো মাইনাস sin নেই, তাহলে পড়ে থাকছে সাইন থিটা কস থিটা, দেখো কেটে গেল, কেটে গেলে পড়ে থাকলো জিরো, তাহলে এ ডট বি হয়ে গেল জিরো. এবার হচ্ছে ক্রস, আচ্ছা ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট করার নিয়ম বলেছি, প্রথমে আই হ্যাট তারপর জে হ্যাট তারপর কে হ্যাট. আচ্ছা প্রথমটাই আছে আই হ্যাটের সহগ কস থিটা, জে হ্যাটের সহগ সাইন থিটা, দেখো কে হ্যাট নেই, যেটা থাকবে না সেটার জায়গায় জিরো চলে আসবে, তাহলে এটা সাইন থিটা এটা cos থিটা, আবার তোমার পড়ে থাকছে 0. ঠিক আছে, বেশ. এবার a cross b বের করা যাক. প্রথমে কি করেছিলাম, i hat আসবে, তাহলে i hat, আচ্ছা কি পড়ে থাকছে cos থিটা, যখন করতে শিখে যাবে তখন আর এই লাইনটা করে দেখাবার দরকার হবে না, তুমি মুখে মুখেই করতে পারবে. দেখো cos থিটা 0 0, এখানে যখন তুমি j hat করবে, j hat এই দুটো, সরি এটা লিখতে ভুল হলো, যখন আমি i hat করব তখন sin থিটা cos থিটা পড়ে থাকবে, এটা হয়ে গেল সাইন থিটা, এটা পড়ে থাকছে কস থিটা. আচ্ছা জে হ্যাট যখন বলছি, মনে মনে জে হ্যাটটা বাদ দিলাম, তাহলে তোমার পড়ে থাকছে কস থিটা মাইনাস সাইন থিটা, এটা পড়ে থাকছে জিরো, এটা পড়ে থাকছে জিরো, প্লাস কে হ্যাট. আচ্ছা কে হ্যাটটা দেখো, কে হ্যাট এটা বাদ চলে গেল, তাহলে তোমার পড়ে থাকছে কস থিটা, এটা সাইন থিটা, এটা মাইনাস সাইন থিটা, এটা কস থিটা. ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার ফার্স্ট পার্টটা দেখো জিরো, কারণ এটার সঙ্গে গুণ করলেও জিরো, এটার সঙ্গে গুণ করলেও জিরো, একই রকম এটা গুণ করলে জিরো, এটা গুণ করলে জিরো, তাহলে আই হ্যাট জে হ্যাট কিছু থাকছে না, এখানে কোনাকুনি গুণ করলে পড়ে থাকছে কস স্কোয়ার থিটা মাইনাস, এখানে একটা মাইনাস সাইন থাকছে মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আমি আর লিখলাম না, তাহলে একবারে তুমি করে ফেলতে পারো, অতএব a cross b equal to a. ঠিক আছে, দেখে নেবে cross b টা. আচ্ছা আবার বলে রাখি, এইভাবেই যে cross product করতে হবে তার কোনো মানে নেই, তুমি কিন্তু ওই পাশাপাশি লিখে ওই পদ্ধতিতেও cross product করতে পারো. আচ্ছা লাস্ট একটা অঙ্ক এই ভিডিওতে করে ফেলি, বলছে এরকম একটা অঙ্ক দিয়েছে, বলছে দুটি ভেক্টর, এনি টু ভেক্টর, কোনো পার্টিকুলার কিছু দেয়নি, বলছে দুটি ভেক্টরের মান সমান হলে তাদের যোগফল ও বিয়োগফল পরস্পর লম্ব হবে. ইফ দ্য ম্যাগনিচিউড অফ টু ভেক্টরস আর ইকুয়াল, সাপোজ এ ইজ এ ভেক্টর, বি ইজ এ ভেক্টর, তোমার বলে দিয়েছে এই দুটো ভেক্টরের ম্যাগনিচিউড সেম, আমি সাপোজ বলে দিলাম এক্স, তোমাকে দেখাতে হবে এদের যোগফল, সাপোজ আর, যোগফল মানে হচ্ছে এ প্লাস বি, আর এদের বিয়োগফল সাপোজ এস, অ্যাডিশন আর সাবট্রাকশন,
তোমাকে প্রমাণ করতে হবে যে r এবং s পরস্পর লম্ব। প্রশ্ন বোঝা গেছে? ইফ টু ভেক্টরস হ্যাভ সেম ম্যাগনিটিউড দেন প্রুফ দ্যাট দ্যার অ্যাডিশন এন্ড সাবট্রাকশন রেজাল্ট উইল বি নরমাল টু ইচ আদার। এই হচ্ছে তোমার ব্যাপার। তো প্রথমে আমি ধরে নিলাম যে দুটি ভেক্টর হলো a ও b এবং ম্যাগনিটিউড অফ a ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ b ইকুয়াল টু x। আচ্ছা, যোগফল r ইকুয়াল টু a প্লাস b, বিয়োগফল s ইকুয়াল টু a মাইনাস b। তোমাকে প্রুফ করতে হবে r ইজ পারপেন্ডিকুলার টু s। এবার পারপেন্ডিকুলারের শর্ত বলেছি যে r ডট s যদি 0 হয়ে যায় তাহলেই নরমাল। তাহলে r ডট s পড়ে দেখা যাক, r ডট s তাহলে পড়ে থাকছে a প্লাস b ইনটু a মাইনাস b। বেশ, কি আসছে দেখা যাক। প্রথমে a এর সঙ্গে a গুণ, তাহলে a স্কয়ার। আচ্ছা, a এর সঙ্গে b গুণ, এটা কিন্তু a ডট b পড়ে থাকবে। দেখো a ডট a যখন করব তখন দুটো সেম ভেক্টর, তাহলে একই দিকে কাজ করে, তাহলে তোমার পড়ে থাকবে a ইনটু cos cube, দেখো পড়ে থাকছে a স্কয়ার। সেকেন্ড আমি লিখলাম a ডট a মানে a স্কয়ার, প্লাস b ডট a মাইনাস b স্কয়ার। ঠিক আছে, b ডট a মাইনাস b স্কয়ার। আচ্ছা, এবার বলে রাখি a স্কয়ার মাইনাস বি স্কোয়ার, সাজিয়ে নিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে নিলাম। আচ্ছা, এটা হয়ে গেল এ ডট বি, এটাকে আমি লিখতে পারি এ ডট বি। কেন লিখতে পারি? কারণ ভেক্টর স্কেলার প্রোডাক্ট ইজ কমিউটেটিভ। পাশে লিখে দেবে যেহেতু স্কেলার প্রোডাক্ট বিনিময় নিয়ম মেনে চলে, অথবা ডাইরেক্ট লিখবে যেহেতু এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, যুক্তিটা থাকবে। তাহলে এই দুটো কেটে গেল, এর মান হচ্ছে এক্স, বি এর মানও হচ্ছে এক্স, তাহলে এটা পড়ে থাকছে যেহেতু এই কথাটা থাকবে জিরো হয়ে গেল, যেহেতু জিরো অতএব আর ইজ পারপেন্ডিকুলার। সুতরাং ভেক্টর দুটির যোগফল এবং বিয়োগফল পরস্পর লম্ব হবে।